করতেছি, আম্মুর সাথে থাকবে, আম্মুর এখানে ওনার মানে আছে ছুটি হবে একটা, তুমি ওনারা নিয়ে যাই কি করবা? কি রাতে একটা ছুটি হবে না? হ্যাঁ তাহলে আমি এখন চলে আসি, এখন তো বাজে মাত্র 10:30। না এখন আজকে আইসো না, এই মামি প্লিজ, শোনো কালকে পরের দিন তোমার মামা যাবে চিকেন কর ওই তোমার আন্টির বাসায়। মামি শোনো না। হ্যালো হুম মামা, কথা একটা কথা শুনছিলাম আমি, কি? মামা নাকি তোমার সাথে পারে না? হ্যাঁ সেটা তো 100%, তুমি কই থেকে শুনলাম? আমি যাই হোক, আমি শুনছি তো। তোমার মামা তো 2 বর্ষাতেই শেষ হয়ে যায়। সেই জন্য তো কে আমি ওই দিন দিছি, মজা লাগে নাই। তোমার মতো ইয়াং ছেলেই তো দরকার। পুরো 8 ইঞ্চি। সেটা তো আমি জানি, বুঝতেও পারছি। বুঝতে পারছি তোমার ঘুমা এসে পড়তেছে না না রে ঘুম আসতেছে না, তো মামা জন্য তো জেগে উঠতেছি মামি, আমি ফিটার খাবো। এখন কিভাবে? এই যে ফোনে খাওয়াইবা, সরজা ফোনে করে মজা নেই, তাতে তুমি কাল পরশু দিনকে বাসায় চলে এসো। আচ্ছা মামি আজকে কি পরছো? বুঝি নেই, আজকে কি পরছো? কি ড্রেস পরছো? নাইট ড্রেস পরছি। নাইট ড্রেস? কেন তুমি কি জানো না যে নাইট ড্রেস পরে? না, ওই দিন তো তোমার আমি মেক্সি পরে দেখছিলাম। মেক্সি মেক্সি পরে পরা দেখছি? সেক্সি মামি পাগল কইরাছে, শোনো না এই গানটা। না আমি পুরো তোদের যুগের গান শুনি না। আমার না ঠান্ডা লাগছে জানো মামি, ওই দিন ঠান্ডা লাগতেছে? হ্যাঁ ওই দিন যে একটা প্রোগ্রামে গেছি বন্ধুর বার্থডেতে, ওই দিন আমার ঠান্ডা লেগে গেছে বুঝছো, এই জন্য আমার মানে ঠান্ডাটা কাটানোর জন্য তোমার দরকার মামি। ওষুধ খাও নাই? ওষুধ খাইছি, ওষুধে কাজ ধরবে না, এটা এই ঠান্ডা না মনের ঠান্ডা, মানে বুঝতে পারো নাই? এখন আমার মন চাইতেছে তোমাকে ইচ্ছা মতো করার জন্য। না আমার চাইলে কিছু বলার নেই, কারণ কিভাবে আর হবে। যাই হোক, তুমি একটা দিন আমাকে আর সময় দাও না। ঠিক আছে তোমার মামা যাক, তারপরে দেখা যাক কি করা যায়। আচ্ছা ভালো কথা, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছি, কিন্তু খাওয়া দাওয়া করতে তো মন বসছে না, ভালো লাগে না কিছু। হয়েছে? তো ভালো লাগে না, খেলে না খেলে তো শরীর অবস্থা ভালো নষ্ট হয়ে যাবে। এমনিতে তো হাত মারতে মারতে শরীর নষ্ট, কত আর হাত মারা যায় বলো। আচ্ছা একবার একটা কথা বলো তো, হ্যাঁ বলো। মেয়ে পর্যন্ত কতগুলো মেয়ের জীবন নষ্ট করছো? সত্যি তুমি জানো না, তোমার ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই নেই পর্যন্ত। আমি জানি না, মানে কোনো মেয়ে দেখলেই আমার সহ্য হয় না, মানে মেজাজ গরম হয়ে যায়, কিন্তু তোমার ফিগার দেখলে আমি আর থাকতে পারি না। তোমার ফিগারটা না যা সেই, তুমি একটা ইয়াং ছেলে, এখন তো কোনো মেয়েকে ইউজ করো না, এটা বললে বিশ্বাস করা যায়? মেয়ে ইউজ করছি বলতে খালি তোমাকে, তুমি কি মেয়ে না? হ্যাঁ তবে আমার তো বয়স হয়ে গেছে। তোমার আর কত বয়স দেখে? এই 30, 31, তোমার তো এখন